আমার আল্লাহ বলেন, বান্দা তোমার দেহটাকে আমি আল্লাহ কেমন করে বানালাম শোনো। আল্লাহ বলে, বান্দা রে স্বামী আর স্ত্রীর গভীর ভালোবাসার মাধ্যমে একটা নারী আর একটা পুরুষের গভীর প্রেম বিনিময়ের মাধ্যমে পিতার পৃষ্ঠ দেশ থেকে 2 ফোঁটা নাপাক পানি আর মায়ের বক্ষ দেশ থেকে 2 ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট ছিল, একটা কভার ছিল, একটা প্যাকেজ ছিল, ওই প্যাকেজের মধ্যে রেখে দিলাম। আল্লাহ বলেন, বান্দা কতদিন রাখলাম? আমি 40 দিন রাখলাম। 40 দিন নাপাক পানিটা থেকে গেল, নাপাক পানি 40 দিন পরে আমার আল্লাহ বলেন, সুম্মা মিনা আলাকা, এবারে সেটা একটা রক্ত হয়ে গেল, একটা জমাট রক্ত হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা জমাট রক্তটাকে মায়ের পেটের ভিতরে 40 দিন রাখলাম, 40 দিন পরে সুম্মা মিমজগা, ওটা একটা গোস্তের টুকরা হয়ে গেল, এক টুকরা গোস্ত হয়ে গেল। আল্লাহ বলেন, গোস্তের টুকরাটাকে 40 দিন রাখলাম। আল্লাহ বলেন, বান্দারে মুখাল্লাকাতি নাও গাইরি মুখাল্লাকা, 40 দিন পরে ওই গোস্তের টুকরাটাকে দিয়ে আমি আল্লাহ একটা স্ট্রাকচার বানালাম, একটা বডি বানালাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, মাথা দিলাম, তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রীর ওই 2 ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের পেটের ভিতরে তোমার দেহটা বানালাম। দেহ তৈরি হয়ে গেল, যখন দেহটা তৈরি হয়ে গেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আদম আলাইহিস সালামের পিঠে হাত বলে যে রুহুটা তৈরি করেছিলেন, ওই রুহুটা এবার দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন। 2 in 1, একের ভিতরে 2, এ দেহের ভিতরে রুহুটা প্রবেশ করে গেল। যখন রুহুটা দেহে প্রবেশ করেছে তখন দেহ কাজ করে, হাত কাজ করে, চোখ কাজ করে, কান কাজ করে। আল্লাহ বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, চলো তোমাকে আর মায়ের পেটের ভিতরে থাকলে চলবে না, তোমাকে দুনিয়া সফর করতে হবে। দুনিয়ায় নিয়ে চলে আসলেন, দুনিয়ায় চলে আসলাম, এই নবীর উম্মতের দল, দুনিয়াতে আসলাম বাচ্চা আকারে, উলুঙ্গ অবস্থায়, ক্রন্দনরত অবস্থায়, একেবারে বাচ্চা, কিছু বুঝে না, জালেলা, শুধু ত্যাঁ ত্যাঁ করে কান্না করে। মা একটা সুন্দর করে একটা তেনাতে সুন্দর করে দড়িয়ে জড়িয়ে কোলে করে নিয়ে আছে। এই বাচ্চা আস্তে আস্তে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, বাচ্চা আস্তে আস্তে একটু বড় হয়ে গেল, হাফ প্যান্ট পরা শিখলো, এরপরে কিছুদিন গেল ফুল প্যান্ট পরা শিখলো, এরপরে আরও বড় গেল, বড় হলো, দিন গেল, রাত গেল, কোট, টাই, প্যান্ট, বাড়ি, গাড়ি, জমি, জায়গা, সংসার সব কিছু হয়ে গেল। এইরকম করতে করতে চুলগুলা ছিল কালো হয়ে গেল সাদা, দাড়িগুলা ছিল কালো হয়ে গেল সাদা, চোখে ভালো দেখতাম দুর্বল, চামড়াগুলা টান টান ছিল এখন জড়ো জড়ো হয়ে গেছে। এমনি করতে করতে হঠাৎ করে তোমার একদিন এমনও হবে, মাউতের হাতে তুমি গ্রেপ্তার হবে, ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায়, শেষ দেখা করে নাও সবে একবার, নারী ডুবি গেলে রুগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলুস তুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া, জন্দু দাজরাইল এসে সে সময়, কবেরে আদম সন্তান চিন কি আমাই, এখনই তোমায় আমি পরাবো কাফন, একা গোরে অন্ধকারে করাবো শয়ন, এখনই তোমার বংশে ইয়াতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব, এখনই গৃহহীন বধু বিধবা যে হবে, পিতা মাতা তোর সব সাগরে ডুবিবে, সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর
হাতে তোর নাই নিস্তার। আল্লাহ বলেন বান্দা পৃথিবীতে এসেছো, একদিন আবার পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে। ভাইয়াল পৃথিবীর মাটিতে যতদিন পর্যন্ত একসঙ্গে থাকি, দেহ আর রুহটা যতদিন এক জায়গাতে থাকে, বলেন তো ভাই দেহে রোগ হয় না হয় না? এ কথা বলেন আপনারা। এবার অনেকগুলা কখন হয়ে গেছেন, পৃথিবীতে যতদিন একটা মানুষ বাঁচে দেহে মানুষের অসুখ হয় না গো? হয় তো। মানুষের যখন অসুখ হয় দেহে, দেহের রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে যায় না যায় না? তো ভাই দেহতে যেমন রোগ হয়, মানুষের রুহুটাতেও রোগ হয়। মানুষের দেহে যেমন রোগ হয়, মানুষের রুহুটাতেও রোগ হয়। কিন্তু আপনারা বলেন তো একেবারে ইমানদারি কথা বলবেন, রুহে যে রোগ হয় এ বিষয়ে আপনারা কখনো চিন্তাভাবনা করেছেন? কথা বলেন, করেছেন? করেননি। কিন্তু দেহটা যখন মরে যাবে, কবরে যাবে, দেহটা পচে যাবে, গলে যাবে, সরে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু রুহটা কি পচে যাবে, গলে যাবে? বুঝবে না, গলবে না, আল্লাহর কাছে চলে যাবে। দেহটার দাম নেই, রুহটার দাম আছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, যেটার দাম নেই সেটাকে আমরা মূল্যায়ন করি, যেটার দাম আছে তার কোনো মূল্যায়ন করি না। আপনি বলবেন জি মৌলভি সাহেব শামীম আক্তার, তুমি বলছো রুহে রোগ হয়, তার প্রমাণটা দাও। রুহে যে রোগ হয় আমাদের মৌলভি সাহেবরা তো বলেনি, এ বিষয়ে আলোচনাও খুব কম হয়, জাতিকে জানানো হয় না। কিন্তু আমি আজকে খয়রামারি হাজিপাড়া মিনহাজুল উলুম মাদ্রাসার পিছন দিকে বসে বলে যাচ্ছি, লিখেলেন শতকরা 98% মানুষের রুহে রোগ রয়েছে, শতকরা 98% মানুষের রুহে রোগ রয়েছে। আপনার বাড়ির আপনার ছেলের রুহে রোগ রয়েছে, মেয়ের রুহে রোগ রয়েছে, আপনার বৌমার রুহে রোগ রয়েছে, স্ত্রীর রুহে রোগ রয়েছে। আরে দেহে যদি রোগ হয় তাহলে তো সারাই অসুখে সেরে যেতে পারে, যদি না সারে দুনিয়াতে কষ্ট পেতে পারে। কিন্তু রুহে যদি রোগ হয় তাহলে ওকে জাহান্নাম যেতে হবে, ও জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তো বন্ধু, রুহে রোগ হয়েছে আমরা চিন্তা ভাবনাই করি না। জি হাইয়া আলাসসালা, হাইয়া আলাল ফালাহ, মসজিদে আজান হচ্ছে, আর কিছু মানুষ পাশেই একটা চায়ের দোকানে বসে একবার বিড়ি খাচ্ছে, আর একবার পান খাচ্ছে, আর একবার সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, আর আপনার টিভি দেখতে ব্যস্ত আছে। হাইয়া লাস্তালার আওয়াজটা শুনতে পেল, তারপরে মসজিদ পর্যন্ত আসলো না কেন? আরে ও আসলো না এটা নয়, আসতে পারলো না, কারণ ওর রুহে রোগ রয়েছে। এখন এই যে ছেলেগুলো ছিঁড়া প্যান পরে, আরে যে মেয়েগুলো অর্ধ লুঙ্গ পোশাক পরে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, ওরা এখান পর্যন্ত আসছে না এটা নয়, ওরা আসতে পারছে না, কারণ ওদের রুহে রোগ রয়েছে। খুব ভালো করে কথা শুনতে হবে, কথার মূল্যায়ন করতে হবে। ওরা এখান পর্যন্ত আসতে পারছে না, ওর রুহে রোগ রয়েছে। জি আপনি বলবেন কি রোগ আছে, চলেন আপনাকে আগে রুহের রোগ হয় এটা বুঝাই, তারপরে কি রোগ হয় সেটা কোরআন থেকে বলবো ইনশাল্লাহ, যদি চ আমাকে সময় দিয়েছে। আটটা কত গো? 35 মানে 18 হয়ে গেছে, আটটা 18 মানে আর কয়েক মিনিট, দেখি যতটুকু হয় বলি। ভাইজান আজকে আপনাদের খয়রামারি হাজিপাড়া এই মসজিদ কেন্দ্রিক একটা জালসা, ধরেন আপনার মসজিদের এই যে ইমাম সাহেব এ হাজিপাড়ার কোনো একজন যুবক ছেলেকে ডাকলো, ডাকার পরে বলছে এই আব্দুল গাফফার এদিকে এসো, কি হয়েছে? তো তুমি এক কাজ করো, ক্লাবের মোড় চলে যাও, ক্লাবের মোড়ে অমুক দোকানদার 50 কিলো চাল দান করেছে আমাদের মসজিদে, গিয়ে একটু নিয়ে আসো তো। না আব্দুল গাফফার চললো, 50 কিলো ওজনের চাউলের ব্যাগটাকে একাই উঠে নিয়ে মাথায় নিল, মাথায় নিয়ে এবার দুমদুম দুমদুম করতে করতে মসজিদ পর্যন্ত চলে এসেছে। আসার পর চাউলের ব্যাগটাকে রেখে দিল, দেখছে আসরের নামাজ হচ্ছে,
চাউলের ব্যাগটাকে রেখে আব্দুল গাফফার চিন্তা করছে, মোলবি সাহেব তো আমাকে বলল এখন যদি মোলবি সাহেবের সঙ্গে আমি দেখা না করে যাই তাহলে তিনি তো আমাকে খারাপ বলতে পারেন, তাই মসজিদের কাছে দাঁড়িয়ে থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের নামাজ শেষ হলো, ইমাম সাহেব বের হয়ে আসলেন, এখন ইমাম সাহেবের সঙ্গে আব্দুল গাফফার দেখা করে বলছে এনেন চাউল, আরিন্দাপাড়া বা ক্লাবের মুঠ থেকে এনে দিয়েছি, আমি যাই এবার আমার কাজে। এই নবীর উম্মতের দল, বুকে হাত দিয়ে একটা কথা বলতে হবে, এই 50 কিলো ওজনের চাউলের ব্যাগটা যেই ছেলেটা এই মসজিদ পর্যন্ত এনে দিয়েছে মাথা করে, বলেন ও সুস্থ না অসুস্থ? কথা বলতে হবে, সুস্থ না সুস্থ? বন্ধুরে আমার, 50 কিলো ওজনের চাউলের ব্যাগটা মাথা নিতে পেরেছে, এতটা পথ পায়ে হেঁটে আসতে পেরেছে, ওর দেহটা বড় সুস্থ সেই কারণে আসতে পেরেছে, কিন্তু মসজিদের সামনে দাঁড়িয়ে থেকেছে, চোখের সামনে দিয়ে আসরের 4 রেকাত নামাজ হয়ে গেছে, কিন্তু মসজিদে উঠতে পারলো না, নামাজও পড়তে পারলো না, ওর দেহটা বড় সুস্থ বলে চাউলের ব্যাগটা আনতে পেরেছে, কিন্তু রুহুটা বড় অসুস্থ বলে মসজিদে উঠতে পারেনি, আসরের নামাজও পড়তে পারেনি। মসজিদের পাশে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি আজ 3 বছর থেকে প্যারালাইসিস হয়েছে, উঠতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, চায়ের দোকানে যেতে পারে না, মুড়ে যেতে পারে না, হাটে যেতে পারে না, বাজারে যেতে পারে না, কিন্তু যখন মসজিদে বলে হাইয়া আলাসসালা হাইয়া আলাল ফালাহ, তখন আব্দুল্লাহ চাচা আর বিছানায় শুয়ে থাকতে পারে না, 2 বগলে 2টা লাঠি দিয়ে এবারে ছাচড়াতে 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 মসজিদে চলে আসে, আর আল্লাহর কদম মোবারকে সাজদাই লুটিয়ে পড়ে। দার্শনিক বলছে আব্দুল্লাহ চাচার দেহটা বড় রোগা, কিন্তু রুহুটা বড় সুস্থ আছে, দেহটা বড় রোগা বলে বাজারে যেতে পারে না, হাটে যেতে পারে না, মাঠে যেতে পারে না, কিন্তু রুহুটা সুস্থ আছে বলে আজানের আওয়াজ শুনে বাড়িতে শুয়ে থাকতে পারে না। তো রুহে রোগ হয় না হয় লাগো? রুহে রোগ হয়। তো বলেন শতকরা 98% মানুষের যে রুহে রোগ হয়, এ কথা যে আমি বললাম ভুল বললাম না সঠিক বললাম? ভুল বলিনি ভাই, সঠিক বলেছি। যতজন মেলাতে ঘুরছে সবার রুহে রোগ, যতজন নামাজ পড়ে না বাড়িতে শুয়ে থাকে সবার রুহে রোগ, রুহের রোগ না সারালে এর রোগ জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তো বলবো রুহে কি রোগ হয়, শুনবেন আপনারা? না বলা তো যাওয়াও যাবে না, টাইম তো ওই টাইম নাকি বাড়ি দিয়েছেন যা। তো রুহে কি রোগ হয় একটুখানি বলি, খুব ভালো করে শোনেন, মন আমার দিকে দিয়ে শুনবেন জি, আমার দিকে মন দিয়ে শুনবেন, মানুষের রুহে কি রোগ হয় খুব ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইদা কিলা লাকুম ইনফিরু ফিসাবিলিল্লাহ হিসাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহর গোলামেরা আমার দিকে লক্ষ্য করেন, মানুষের যখন দেহে রোগ হয় ডাক্তারের কাছে যাই, MBBS ডাক্তারের কাছে যাই, বড় ডাক্তারের কাছে যাই, বলেন আপনারা তো জান নাকি ভাই, আব্বাজানেরা বলেন জানতো নাকি? তো বলেন যখন দেহের রোগ নিয়ে ডাক্তারের কাছে যান তখন ডাক্তার আপনাকে কি করে, ডাক্তার তার পাশে একটা চেয়ারে আপনাকে বসতে জায়গা দেয় বা টুলে বসতে জায়গা দেয়, দেওয়ার পরে শুরুতে আপনাকে বলে কি হয়েছে জি, বলে কি বলে না, তখন আপনি আপনার অসুবিধার কথা বলেন, ডাক্তার তখন একটা প্রেসক্রিপশন লিখে দেয় বলে আপনার এই রোগ হয়েছে,
বলে না, এটা হচ্ছে ডাক্তার। তা আমার আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে খয়রামারির ইমানদারেরা, ওরে পৃথিবীর ইমানদার বান্দারা বান্দিরা, ওরে আমাকে যারা আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমার নবীর উপরে যারা ইমান এনেছো, যারা বিচার দিবসকে বিশ্বাস করো, জান্নাত মানো জাহান্নাম বলে বিশ্বাস করো, ওরে ইমানদারেরা মালাকুম কি হয়েছে তোমাদের। ডাক্তারও যেমন বলে কি হয়েছে, আল্লাহও বলছেন কি হয়েছে। তা আল্লাহ যেহেতু মনের খবর জানেন, তাই আল্লাহ বলছেন মালাকুম কি হয়েছে, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ হিসাকালতুম ইলাল আর। আল্লাহ বলছেন বান্দা আমি ডাকলে আমার ডাক শুনিস না, আল্লাহ বলছেন আমি ডাকলে আমার ডাক শুনিস না, আমার মুয়াজ্জিন মসজিদে হাইয়ালসালা হাইয়ালাল পালা একবার নয় দিন রাত পাঁচবার বলে আমার ডাকে সাড়া দিস না, কিন্তু দুনিয়ার কেউ যদি তোকে ডাকে, দুনিয়ার কোনো কাজে যদি ডাকা হয়, দুনিয়ার কোনো নেতা মন্ত্রী যদি ডাকে, দুনিয়ার কেউ যদি দুনিয়ার স্বার্থে ডাকে, তাহলে তার ডাকে সাড়া দিয়ে চলে যাস। ওরে ইমানদারেরা আমার ডাকে সাড়া দিস না, আমি আল্লাহ তোকে রিজিক দিই, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহ হায়াত মাউতের মালিক, কিন্তু আমার ডাকে কেন সাড়া দিস না, দুনিয়ার মানুষের ডাকায় কেন সাড়া দিস। আল্লাহ এটা বলছে বান্দা আমার ডাকে কেন সাড়া দিস না। এটা হচ্ছে অসুবিধা আমাদের, আল্লাহর ডাকে সাড়া দিই না। রোগটা কি, রোগটা হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিই না, দুনিয়ায় সব ডাকে আমরা সাড়া দিই। আল্লাহ বলেন বান্দা তোদের যে রোগটা হয়েছে, রোগটা হলো আরদি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা, তোদের রোগটা হলো এই তোরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছিস, পরকালটাকে প্রাধান্য দিস নাই, দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছিস, পরকালটাকে প্রাধান্য দিস নাই। আল্লাহ বলেন আরদি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা, পরকালের চাইতে দুনিয়াটাকে নিয়ে তোমরা বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছো। আল্লাহ বলেন বান্দা শোন ফামামদাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, ওরে আমার পাগল বান্দারা শোন, তোরা যে দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছিস, এটার কোনো দাম নেই, এটার কোনো দাম নেই, এটার কোনো দাম নেই, এটা কোনো মূল্য নেই, এটার কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ধ্বংসের জায়গা। বান্দা শোন আমার কাছে যেটা রয়েছে অর্থাৎ পরকাল, এটার অনেক 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 দাম। রোগটা হচ্ছে এই যে মানুষের আল্লাহর ডাকে সাড়া দেয় না, দুনিয়ায় পাগলের মতো ঘুরে বেড়ায়, রোগটা হচ্ছে দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে, এটা হচ্ছে রোগ। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার লালসা, দুনিয়ার বাসনা, দুনিয়ার চাহাত, দুনিয়ার মিষ্টাত্ব, এটা আপনাদেরকে আমাদেরকে পাগল করে ফেলেছে, এটা হচ্ছে আত্মার রোগ। আল্লাহ এটাই বলছে ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর রোগ সারানোর জন্য কি বলছেন, যে দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়া তুচ্ছ, দুনিয়া তাচ্ছিল্য, দুনিয়া ফালতু বাজে। আমার টাইম যেহেতু স্বল্প, দুনিয়া কত তুচ্ছ কত তাচ্ছিল্য এটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা হাদিস বলে শেষ করে দেব, বক্তা চলে এসেছে। যদি আপনারা বলেন জি না বলতে হবে না, বক্তা এসে গেছে তো বলবো না, বলবো না, বলবো না, বলবো একটু পানি দেন তাহলে খাই। দুনিয়া কত তুচ্ছ, দুনিয়া কত তাচ্ছিল্য, খুব ভালো করে শোনেন। সামারা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন ইজা সাল্লা আকবালা আলাইনা ওয়াজহিহি ফাকালা
মান রা আমিনকুম লাইলাতির রুআ সামাদাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যাদের রুহে দুনিয়ার প্রেম দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লালসা বাসনা ঢুকে গেছে তাদের জন্য এই হাদিসটা একটা ঔষধ খুব ভালো করে শুনবেন সামারাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইজা সাল্লা আকবাল আলাইনা ওয়াজহিহি বিশেষ করে ফজরের সালাত নবীজি আমাদেরকে যখন পড়াতেন সালাত যখন শেষ হয়ে যেত জাল্লা ওয়াজহিহি নবীজি আমাদের দিকে তিনার চেহারাটাকে ঘুরিয়ে বসতেন এই নবীর উম্মতের দল নবীজি আমাদের দিকে মুখটাকে ঘুরিয়ে বসে বলতেন মান রাআ মিনকুম লাইলাতির রুআ ও সাহাবারা তোমরা কি স্বপ্নে কিছু দেখেছো সামারাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আমাদের স্বপ্নের কথাগুলা নবীজিকে বলতাম আর নবীজি সে স্বপ্নের তাবির করে করে আমাদেরকে শুনিয়ে দিতেন যদি আমরা কোনোদিন স্বপ্নের কথা না বলতাম তো নবীজি নিজের স্বপ্নের কথা আমাদেরকে বলতেন আমি বলছি মাস্টার নুরুল ইসলাম নামক একজন দক্ষিণ দিনাজপুরের বক্তা রয়েছে তিনার লেখা একটা বই ভাঙ্গা কবরের মাটি ওই বইয়ের সাত নাম্বার পেজে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যৌনক সাহাবা একজন দাঁড়িয়ে বলছেন ফজরের সময়তে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে স্বপ্নে দেখেছি ভাইজান আমার দিকে এক খেলে তাকিয়ে থাকবেন আমি আজকে স্বপ্ন দেখেছি নবীজি আমি দেখলাম আমাকে বাঘে তাড়ছে আমি বাঘের ভয়ে পালাচ্ছি আমিও পালাই বাঘও তাড়ে আমিও পালাই বাঘও তাড়ে হঠাৎ করে হুচুট খেয়ে একটা ইন্দারায় পড়ে গেলাম আমি যখন ইন্দারায় পড়ে যাচ্ছি এই সময়তে একটা রশি পেলাম সেটাকে আঁকড়িয়ে একদম চেপে মজবুত করে ধরে নিলাম আমি ওই রশি ধরে ঝুলছি আর মনে মনে ভাবছি যাক বাঘের হাত থেকে বেঁচে গেছি এখন যে ইদারায় পড়েছি দেখি তার অবস্থাটা কি নিচের দিকে দেখার চেষ্টা করলাম দেখলাম একটা ভয়ানক সাপ আমার দিকে লাল লাল চোখ তুলে ছবল তুলে আমার জন্য অপেক্ষা করছে আমার ভয়ে কলিজাটা শুকে গেল উপর দিকে মুখটা ঘুরিয়ে নিলাম উপরের দিকে তাকিয়ে দেখলাম বিপদ আরো বেড়ে গেছে দেখছি দুইটা ইঁদুরে এসে আমি যে রশিটাকে ধরে ঝুলছি ওটা কাটতে আরম্ভ করেছে একটার ইঁদুরের কালার হচ্ছে সাদা আর একটা কালার হচ্ছে কালো একবার সাদাটাই কাটছে আর একবার কালোটাই কাটছে আমি মনে মনে ভেবে নিলাম জীবন সন্ধ্যা ঘনিয়ে আসিয়াছে নাই আর বেশি বাকি দুহাত দেই সারা করছে ওই ভাঙ্গা কবরের মাটি নবী গো আমার বুঝতে অসুবিধা রইল না এই তো সামান্য রশি আর দুইটা ইঁদুরে কেটে দিচ্ছে এক্ষুনি কেটে দেবে শেষ হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে সাপের মুখে পড়ে যাব সাপ আমাকে ইচ্ছা মতো দংশন করবে আমাকে এখানে কেটে দেবে আমি সাপের বিষে জর্জরিত হয়ে ইদারার মধ্যে মরে যাব পৃথিবীর কেউ জানতে পারবে না নবী গো এত বিপদের মধ্যে আমি আছি এত বিপদের মধ্যে আমি ঝুলন্ত অবস্থায় আছি আর এই কম সময়তে আমার পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে খাবার প্রয়োজন উপরের দিকে তাকিয়ে দেখলাম বট গাছে কিছু মৌমাছিতে একটা মৌচাক গঠন করেছে আর চাকটা ফেটে গেছে ওখান থেকে মধু পড়ছে আমি হা করে থাকলাম মধু আমার মুখে এসে পড়তে আরম্ভ করে দিল ও দয়ার নবী আমার মুখে যখন মধু পড়তে আরম্ভ করে দিয়েছে তখন আমি মধু খেতে ব্যস্ত হয়ে গেলাম আমি যে রশি ধরে ঝুলছি আমার রশি যে দুইটা ইঁদুরে কেটে দিচ্ছে আমার জন্যে যে সাপে অপেক্ষা করছে আমি সব কিছু ভুলে গেলাম আর আমি মধু খেতে আরম্ভ করে দিলাম হঠাৎ করে ঘুম ভেঙে গেল দেখি কোথায় সাপ কোথায় রশি কোথায় ইঁদুর আমি আমার বিছানাতে শুয়ে রয়েছি নবীজি একটু তাবির করে শুনিয়ে দেন এই নবীর উম্মতের দল
খুব ভালো করে খেয়ালে আমার দিকে শুনতে হবে। আল্লাহর নবী বলছেন, সাহাবা শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো এটা আমার উম্মতের জন্য আল্লাহর তরফ থেকে নসিহা। আল্লাহর নবী বলেন, সাহাবা তুমি স্বপ্নে দেখেছো একটা বাঘ তোমাকে ডাকছিল, বাঘ নয়, ওটা হচ্ছে জান কবুজ করার ফেরেশতা মালিকুল মউত আজরাইল তোমাকে তাড়ছে, তুমি তার হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলে, দৌড়াতে দৌড়াতে তুমি ইদারায় পড়ে গেলে, ইদারার মধ্যে একটি রশি পেলে, ওটা রশি নয়, ওটা হলো তোমার হায়াত আয়ু রশি। আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিয়েছেন, কাউকে 50, কাউকে 60, কাউকে 100, কাউকে 150 হায়াত, তুমি দেখেছিলে দুইটা ইঁদুরে তোমার রশি কেটে দিচ্ছে, একটার রং হলো কালো আর একটার রং হলো সাদা, ওটা ইঁদুর নয়, কালো ইঁদুরটা হলো রাত আর সাদা ইঁদুরটা হলো দিন। আল্লাহ তোমাকে যে হায়াত দিচ্ছেন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন কেটে কেটে শেষ করে দিচ্ছে, যখন কাটা শেষ হয়ে যাবে তুমি দেখেছো একটা সাপ তোমার জন্য অপেক্ষা করছে, ওটা সাপ নয়, ওটা হলো তোমার কবর যে তোমার জন্য অপেক্ষা করছে। এত বিপদের মধ্যে তুমি মধু পেয়েছিলে আর মধু খেতে খেতে তুমি সব ভুলে গিয়েছিলে, ওটা মধু নয়, ওটা হলো এই দুনিয়া যে তোমাকে ভুলিয়ে রেখেছে, মরে যেতে হবে, কবরে যেতে হবে, আয়ু শেষ হয়ে গেল, কালো দাড়ি সাদা হলো, এত কিছু জানার পরেও আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে থাকি। বন্ধুরে, ওই মধুটাই হলো এই দুনিয়া, আর এই মধু দুনিয়ার মহাব্বত, এটা হলো আত্মার রোগ। আল্লাহ বলেন, বান্দারে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখেরা, তোমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছ পরকালের তুলনায়, এটা হলো তোমার আত্মার রোগ। এই রোগ কার কার আছে ভাই, সারাতে হবে। বক্তা আসার পরে বেশি কথা বলা উচিত না, যাবো না তো, যাবেন বক্তা এসে, যাক বক্তা চলে এসেছে, আলোচনার বিষয় যা কিছুটা বাকি থাকলো অন্যদিন হবে, আপনারা শেষ পর্যন্ত বসে থেকে আলোচনা শ্রবণ করবেন, বলেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো, কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান, যাক থাকবেন শেষ পর্যন্ত থেকে আলোচনা শুনবেন, আর যে উদ্দেশ্যে আলোচনা করা হয়েছে উদ্দেশ্যের দিকে একটু খেয়াল রাখবেন, আপনারা মসজিদের দিকে একটু খেয়াল রাখবেন। এই পর্যন্ত শেষ করলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার মানার তৌফিক আনাত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর মাওলানা সাহেব বক্তব্য রাখছিলেন, যেটা আমরা মাওলানারা খুব কমই এরকম বক্তব্য রাখি, এই রূপ সম্পর্কে আমরা মৌলানা খুবই কম বক্তব্য রাখি, যে রূপ কি খোরাক, আমরা যে খাই পেটে যে খাই কিসের জন্য খাই, যে আমরা পেটে থাকবো নাহলে শরীরে রোগ ধরে যাবে, বেশি দিন বাঁচবো না, এই জন্য আমরা কি করি খাদ্য খাই। তো এইরকমই এই রুহুর একটা খোরাক আছে, এই রুহুর একটা খোরাক আছে, আমরা যদি ভাত না খাই বা খাদ্য না খাই তাহলে কিছুদিন পর দেখা যাবে আমরা বিমার হয়ে যাবো, অসুস্থ হয়ে যাব, আর কিছুদিন পর দেখা যাবে আমরা মরে যাবো। তো এইরকমই মাঠে জাহান্নামী হতে হবে। রুহুর খোরাক কি? সমস্ত ভালো কাজই হচ্ছে রুহুর খোরাক, সমস্ত ভালো কাজই হচ্ছে রুহুর খোরাক। আপনি রুহুর খোরাক দিবেন না, কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামী হতে হবে। এখন আপনি পেটে খাদ্য দিবেন না, আপনাকে কবরবাসী হতে হবে জলদি। তো এরকম আপনি যদি রুহুর খোরাক না দেন তাহলে কাল কিয়ামতের মাঠে জাহান্নামী হতে হবে। তো বেশি লম্বা চড়া করবো না,
আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আব্দুল্লাহিল কাফি সাহেব চলে এসেছেন, স্টেজে আছেন। আমি ওনাকে রাত দেবো, আপনি আসুন, আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আর একটু জোরে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك